সকাল থেকেই আংশিক মেঘলা আকাশ, তার ফলে দিনের তাপমাত্রা তুলনামূলক কিছুটা কম। কলকাতাবাসীর জন্য সুখবর, আজ শহরবাসী তাপপ্রবাহ থেকে মুক্তি মিলবে। উত্তরবঙ্গের 3 জেলায় বৃষ্টির সম্ভাবনা, তবে বুধবার থেকে ফের আবহাওয়া বদলের সম্ভাবনা বাড়বে, তাপমাত্রা শুরু হবে তাপপ্রবাহ। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে ঘূর্ণাবর্ত রয়েছে উত্তর পশ্চিম ভারতের পার্বত্য এলাকায়, নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে শুক্রবার। ঘূর্ণাবর্ত রয়েছে বাংলাদেশ এবং অসম সংলগ্ন এলাকায়। উত্তর দক্ষিণ অক্ষরেখা উত্তর বাংলাদেশে ঘূর্ণাবর্ত থেকে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। এছাড়া আরও একটি অক্ষরেখা রয়েছে ছত্তিশগড় থেকে তামিলনাড়ু পর্যন্ত, যেটি তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ এবং রয়্যালসীমার উপর দিয়ে গিয়েছে। আজ এবং আগামীকাল পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা, দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে 30-40 কিলোমিটার বেগে বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া। তবে তার ফলে দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের পরিস্থিতির কোনো পরিবর্তন হবে না বলেই অনুমান আবহাওয়াবিদদের। কলকাতায় আজ এবং আগামীকাল তাপপ্রবাহের সম্ভাবনা নেই, তবে বেলা 11:00 থেকে বিকেল 4:00 পর্যন্ত রোদে না থাকার পরামর্শ আবহাওয়া দপ্তরের। দক্ষিণবঙ্গের 9 জেলায় পূর্ব পশ্চিম মেদিনীপুর, পূর্ব পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম ও ঝাড়গ্রামে তাপপ্রবাহের সতর্কতা জারি রয়েছে। বুধবার থেকে ফের বাড়বে গরম, তাপমাত্রা 2 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে দক্ষিণবঙ্গে। ওই দিন থেকে দক্ষিণবঙ্গের সব জেলাতেই তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে হাওয়া অফিসের তরফে। বৃহস্পতিবার চরম তাপপ্রবাহের সম্ভাবনা, মূলত পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া এবং ঝাড়গ্রামে লু বইতে পারে। এদিকে উত্তরবঙ্গের নিচে 3 জেলাতে গরম ও অস্বস্তি বাড়বে আজ এবং আগামীকাল। মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায় তাপপ্রবাহের মতো পরিস্থিতি তৈরির সম্ভাবনা, তবে দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়িতে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা। বুধবার থেকে সেই সম্ভাবনাও কমবে, বুধবার থেকে 2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতে। এদিকে আগামী কয়েকদিন সিকিম, অসম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা এবং অরুণাচল প্রদেশে বৃষ্টির সম্ভাবনা, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা জম্মু কাশ্মীরেও।